প্রিয় দর্শক, যমজ ভাই বোন কোনো বিষয় নয়, তবে একটি গ্রামে সবাই যদি হয় যমজ তাহলে তো অবাক হওয়ারই কথা। এমনি একটি বিস্ময়কর গ্রামের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে। শুনেন শুনেন ছুটি জন শুনেন বলি ঘটনা, আজ খবর পাওয়া গেছে চারিদিকে রটনা ভাই, চারিদিকে রটনা, চারিদিকে রটনা ভাই, চারিদিকে রটনা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আই রে গ্রামের নাম কুইন ভিলেজ, আনন্দের নাই শেষ। আহা বেশ বেশ বেশ, আরে সেমসি হারা সেম পোশাকে চলে তারা মাঠে ঘাটে ঘরে ঘরে পাড়ায় পাড়ায়, চলে জোড়ায় জোড়ায় তারা, চলে জোড়ায় জোড়ায়, চলে জোড়ায় জোড়ায় তারা, চলে জোড়ায় জোড়ায়। আমরা মিসুর ভাই, ওই আমরা যে কেউ বদনা হাঁস মুরগি হাড়ি পাতি এইগুলো চুরি করে বেড়াই, আবার মাঝে মাঝে গরু চুরি করি, ছাগলও চুরি করি। হ্যাঁ আমরা যে একটা দাঁত ফলাই দিব হারাম দাদা, তোর মতো বিশ্ব বেইমান আমি আর কোনো হানে দেই নাই। আজ থেকে জানলাম আমার আর কোনো ভাই নাই, আমি সারা রাত আমার কত কষ্ট হয়েছে, আই একটু রেস্ট করতে আসি, এর মধ্যে তুই বগর 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 হঠাৎ কে রে কেন বকবক করতেছে এটা বুঝিস না, কাল রাত থেকে আমি না খেয়ে আস, পেটটা আমার ঠিক দেখ সুসু হতেছে। দর্জি আমি যদি তোরে একবার ধরতে পারি তাহলে তোর জাগাইব শশান। যদি পায়ে করে চলি করে দেয় সাই দেখি সামনে ভালো আছেন, আপনারা ভালো আছেন? হ্যাঁ পুলিশ স্যার, হাতটা কিন্তু মাত্রই জবানবন্দি দিয়েছে, তাকে মারা হয়নি, তার সাথে যা করা হয়েছে সেটা একটা মজা। হাতটা আমার খুব কাছের বন্ধু, ওর সাথে প্রায় মজা করি, ওর সাথে তো করি কিরে। আপনি বিশ্বাস যাইতেন না স্যার, ওরে ধরুন যে স্যার ধরুন যে ও কিন্তু সন্ত্রাসী খারাপ লোক। ও মনে স্যার ছোটবেলা থেকে দুষ্ট কথা দুষ্টুমি করস গেলি, দেখুন স্যার দেখুন। আপনাদের গ্রামের মানুষদেরকে বুঝতে পারাটা আসলে একটু কঠিন, সবাই যখন বলল হাতটাকে মারা হয়েছে অথচ হাতটা হাসতে হাসতে বলল তার সাথে নাকি মজা করা হয়েছে। স্যার হাতটা ঠিকই বলছে, টুইন তো দুই ভাই বুঝছেন, ও ঠিক আছে কিন্তু ওর মাথায় সমস্যা আছে স্যার, ছোটবেলায় ও ওই যে আখের রস ওই যে জাল দেয় না গরম কড়াইয়ের মধ্যে পুড়ে গেছিল গে স্যার, পড়ার পরে পুইরে মুইরে একেবারে শেষ, এরপরে অবশ্য অনেক একটু ভালোর দিকে, কিন্তু ওই যে পড়ার পরে ওর মাথার মধ্যে সমস্যাটা হয়ে গেছে গে স্যার বুঝছেন। কোন ওই ছোটবেলা তোর মনে নাই, তোর কিছুই মনে নাই, তুই তো পয়রা তোর মাথা মতো সব গেছে গা, কোনো রকম বাচ্চা রয়েছস এই ডুকালে ঠিক আছে, ভিতরটা তো সব পোড়া দেখা যেতেছে না, কুইলা দেখ স্যার কুইলা দেখলে বুঝবেন, কুইলা ছাইয়ে গেছিল এত আমি পুড়ে গেছে, এরপরের থেকে যার মাথা খারাপ হয়েছে স্যার, উল্টা পাল্টা কথা কয় হচ্ছে না হলে জিজ্ঞেস করেন, এরপর থেকে নাম হচ্ছে পুরা স্যার, পুরা আর নাম পুরা স্যার, তার নাম পুরা না পুরা ওই লিগিট হয়েছে তাই বলেন কি
আসলে কি আপনার নাম এইজন্য পুরা? স্যার আমার নাম পুরা, কিন্তু হের কথা বিশ্বাস হেন না স্যার। খুঁটে দেখছেন স্যার আমার পিঠাইতে আমরা নবী দুষ্টমি করি হচ্ছেন তো মানুষ কিন্তু ভালো। আমরা এখনো সময় পেলে পুকুরে গিয়ে পানি সুবান্তে সুবান দেখিল, ও আমার সুবে আগর সুবে কোন 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 মন নাই কালকাই না চুবা চুবি খেলো হাজির পানি চুবানি। এটা আবার কেমন হয়েছে স্যার? ওই যে আমরা যখন পুকুরে নামি না শুরু হয়ে যাকে খেলা, আমি ডুব দিয়ে ফুট করে ওই পারে উঠি, আবার ও ডুব দিয়ে ওই পারে উঠে, বাই সেঞ্চুরি কেউ কাউরে ধরে ফেলাইতে পারি স্যার। হ্যাঁ সুবান শুরু করে ও একটু কম পারে কিন্তু আমি বেশি সুবাই আসে কিন্তু খেলবো ঠিক আছে। না তুই আমার চুবাবি স্যার, সন্দেহ জাগতাছে স্যার। খুব মজার তো, ঠিক আছে আমরা তাহলে আসি। বস্তু আটকে গেছে গা, ছুটে ব্যাপার বাসকা। হ্যাঁ শরীরের যা কন্ডিশন পারবো কিনা কয়া পারি না, কিন্তু বসের তো বুঝা পারি না। এদের বড় পদ দিয়ে রাখছে, এটা কথা রনি বসে আইতে পারবো তো। আরে এত টেনশনের কি আছে, দেখা যাক কি হয়। আরে ওই যায় পড়ছি বস। আরে বস বস, আপনি পাগলের হাত থেকে ছুটে আইতে পারছেন? তোর আগে মনে করছ হ্যাঁ, তোরা না আনলে আমি আইতে পারতাম না। না আরে এমন ঝাড়া দিছি ওই পানিত পুরে গেছে গা। কোন কি কোন কি? হ্যাঁ আচ্ছা যাই হোক, তোরা কি 17 বছর খোঁজ পাইছ? না বস, আর কোনো খোঁজ পাই নাই এখনো। বুঝলাম না, 17 বছরে ফোন ধরতেছে না কি লেগে, হে কি কোনো ঝামেলা করছে নি? আমার তো মনে হয় মজা মেরা খাইতেছে আর আরাম করে ঘুমাইতেছে। আচ্ছা তাহলে আমাকে খবর দিল কি লেগে? হ্যাঁ আমাকে সময়ের কি দাম নাই, আর বুঝলাম না কিছু। আর কয় টাকা দিব হ্যাঁ বস? পুলিশ না বস, আমি যে গ্রামে আছি পুলিশ টের পেলো কেমনে? বস পুলিশ যে আপনার এই ধরতে আছে এটা আপনি বুঝলেন কেমনে? গাদার বাচ্চা কয় কি, হ্যাঁ 2-4-10 গ্রামে আমার মতো বড় নাম করা সন্ত্রাসী আছে নি? হ্যাঁ আমার নামে 3-3 মামলা ঝুলতেছে বেটা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বস ঠিকই কইছেন। তখন কি করবো বস? আমার মনে হয় গ্রামে 7টা বসেছে, ওই খবর হইনা পুলিশ হয়েছে। ধর বেটা 7টা কোনো মাস্তান নেই, আর 7টা যদি এত বড়ই মাস্তান হইব আমার খবর দিছে কেন? ঠিক আছে বস, আমরা এখানে কতক্ষণ দাঁড়া থাকুন কিছুই তো বুঝা পারতাছি না। কারা 7টার রে মানে বস রে আর একটা ফোন দেই শেষবারের মতো, বুঝছো? তারপর ডিসিশন লই দিছি। ফোনটা ধরিস বাপ। বস বাজে। হ্যাঁ বাজে। বস বস আপনি বস আপনি কই? আমরা তো গ্রামে আবুরছি। হ্যালো কথা কইতেছে না তো? হ্যালো আরে নেট মেটের সমস্যা হয়ে পারে, আবার আবার কাইটা দেন বস। বস নেটের সমস্যা হইলে কোন আপনি শুনতেছেন কি না? শুনবার পাই গেছেন? আমার কি করছে
আরে ওই পাড়ান বুঝে পুষ্করিণীটা আছে না, ময়লা ফেলে যে পুষ্করিণীটা গন্ধ এই পুষ্করিণীর মধ্যে আমার চুবাইছে। তাহলে তো লাকা ভাই ভালো কামি করছে। তোমার শুনতে বন্ধ করি কাজ, তোমার কাছে দাম দেবো না। দাও তো তুমি আমার কথা শুনি না, ভাবনি করবো ভাবনি করবো। আমি তো তোমার ওখানে যাইতেছি মালিক ভাই, তোমার কি হইছে? ঘরে দোহানো কোন ওখানে বইতে পারতো না কেরে? ওই যে লোকাই লোকাই দেখাতে লেগিয়া হ্যাঁ তোমার খুঁজতেছে। ওই ফালতু তোমার খুঁজতেছে কেরে? এই দুঃখের কথা কিতা কয়াম কও, তার বিরুদ্ধে নির্বাচন করছি তোমার আব্বার পক্ষে, সেই জন্য সে আমারে এখন খুঁজতেছে মারবে। কি কইতাছ? তোমার যার পক্ষে খুশি তুমি তার পক্ষ লইয়া নির্বাচন করবা, হেরা তো সমস্যা কি? এই কথা তো ভালো মানুষ বুঝবে, ডাঙ্কাবাজ ডাকাত তো এই কথা বুঝতো না। তার উপরে আবার আর এক বিপদে আছি, যার জন্য নির্বাচন করছি সেই চেয়ারম্যান শ্যাম তোমার আব্বা, সে তো এটার কোনো ব্যবস্থাই নিতেছে না। কেডা কইছে ব্যবস্থা নিতেছে না? আব্বা সাতটার মাস্তান আর বুলেট মাস্তান রে খবর দিছে, যেওনো সময় ওই যে ওই লোকাই সন্ত্রাসী হেগোজালে ধরা পড়বো। ভালো কথা বলছো, তোমার আব্বা যে মাস্তান আনছে তাদের আমার চেনা আছে, তারা তো গ্রামে ঢুকাই গুলডের দাবরানি খাইয়া পালাই গেছে গা। আরে দূরো তুমি যে কি কও না, বুলেট মাস্তান অনেক বড় মাস্তান, যারা ফেলাইছে তারা অন্য কেউ হইব, তোমার ভুল হইতাছে। মুনো আব্বা কইছে হ্যাগো কাছে দুই চার জন বিশ জন কিছুই না। তুমি আমার সাথে চলো তো। কই যাই আমি তোমার লাগে? আমি তোমার দোহানো জরুরি কাপড় বানাইতে হবো না? তুমি কি কাপড় বানাইবা কি জামা বানাইবা আমারে কয়ে দাও, আমি বানাই রাম নে। এই সময় আমি রিস্ক নিয়ে ধনে যাইতেতাম না। কি পাগলের মতো কথা কইতাছো? আমি কাপড় পছন্দ না করে দিলে তুমি কেমনে বানাইতা? তুমি চলো তো আমার লগে, আমি দেখতেছি ওই লোকাই সন্ত্রাসী তোমারে কি করে। আমি তোমার লগে যাইতে পারি, একটা শর্ত মানানো লাগবো। আবার কি শর্ত? তুমি আমার হাত কান ধরে টাইনা নিয়ে যাবা। এইটা আবার কি শর্ত মালিক ভাই? বুঝু না কেরে, লোকাই যদি আমারে পায় পথে তাহলে মারতো না, আর তুমি যদি আমার হাত ধরে নিয়ে যাও, তুমি চেয়ারম্যানের মেয়ে, লোকাই তো ভয় পেয়ে যাবো, আমার কিছু কইতে পারতো না। অন্ধ তুমি কি করবা? আমি তো মহা বিপদে আছি মাতা। মালিক ভাই তুমিও না দেয়া হতো, আহ চলো চলো চলো। গ্রামটা নষ্ট হয়ে গেছে বুঝছো, দেখো না কিরকম নষ্ট হয়েছে, যে তোমার হাত ধরে আমার চলন লাগতেছে, ধরো চল না কেরে। আমার জানি কিরকম লাগতেছে, মানুষে দেখলে কি করবো? তোমার কিরম লাগবে কেরে? আর মানুষে কি তা করতো? আমরা তো লোকের মতো মারামারি করতেছি না, আমরা হাত ধরে যাইতেছি, এইটারে তুমি সম্প্রীতি বলতে পারো? হাত ধরতে বুকে আমি লগে থাকলেই তো হইলো না রে পাতা, লগে থাকা। কি সুন্দর তো দেখতেছি, ফাইন সার্কাস কেরে। শরীরা খারাপ করতেছি? তা না সরে গেলাম, কিন্তু মালিক দর্জি দিনে কানা হইলো কেমনে রে? হ্যাঁ মালিক দর্জি কানা হইছে এটা তোমারে কেডা কইছে? কানা না হইলে পরে দিনে দুপুরে হাত ধরে লইতে থাকে রে। হ্যাঁ ঘটনা কি? সেই কথার জবাব কি তোমারে দিতেইব? দেওয়ালক বলবো রে। না না দেওয়ালক বকে রে, তোমাগো মধ্যে যদি কোনো একটা বিশেষ সম্পর্ক হয়ে থাকে অসুবিধা নাই তো হইতে পারে, দর্দির সাথে চেয়ারম্যানের মায়ের প্রেম কাহিনী, বাহ 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 তালি হবে তালি তালি। মুখ সামাল কইরা কথা কও লকাই, আমার মুখ আটকে কি তোমাকে সম্পর্ক আড়াল করতে পারবা? পারবা না তো, ভালো তো মালিক তো খুব ভালো ছেলে, খুব ভালো, প্রেম ভালোবাসা তো যার তার সাথে হতে পারে, এটা লুকানোর দরকার কি রে? ফ্যাস মেয়েরা কত বকে রে,
আমি মালিক ভাইয়ের হাতে এমনি ধরছি এমনি এইটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করো না তাহলে তোমার খবর আছে কইলাম খবর আছে আমার কেমন জেলে দেখতে হয় সেই ব্যবস্থা করো আমারে ডরটা এখনো লাভে বলো রে তোমার ড্যাডি আইনাল চেয়ারম্যান আমার নিয়া কমসে শত করতেছে না ফাটাফাসে ফালানোর জন্য কিন্তু কিছুই করতে পারতেছে না তো আমি জেল থেকে ঠিকই বুক ফুলায় বাড়ি আছি আর তোমার ওই যে অমর প্রেম কাহিনী গ্রামবাসী কিন্তু জানবই রে আমার পক্ষ থেকে তোমাকে শুভকামনা গোলাপ ফুলের শুভেচ্ছা শতক চেয়ারম্যানের জামাই না মালিক তোমার প্রতি আমার শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম ভাইয়া ঠিকই কইছো তোমার কথাই সই আমি তারে পছন্দ করি এবার তোমার যা করণের ইচ্ছা তুমি করতে পারো আমি দেখতেছি চলো বন্ধু মালিক জামাই তুমি জারি হও না রে আমার হাত থেকে তোমার রক্ষা নাই বাসরগড়ের চৌখাট পার হওয়ার আগে আমার কাছে তোমার থেরাপি নিতে হইব কারো রক্ষা নাই জেল থেকে চলে আসি না রাস্তা দিয়ে যখন আইতেছি তখন দেখি একটা ফোন বাজতে আছে তখন ফোনটা কানে নিলাম নেওয়ার পর অনেক 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 কথা শুনতেছি বস বস আপনি বস আপনি কই আমরা তো গ্রামে আবুরছি হাতে মুড় হয়ে চলেন এত বড় সাহস এত বড় সাহস বুলেটটা তুই আমাগর গ্রামে আইয়া আমাগর গ্রামে আইয়া আমারে তুই মারবার সাহস আমার ভুলে গেছে আমার মাফ করে দেন আমি আর জীবনে আপনাকে গ্রামে আমু না আবি না রে আবি আমাকে গ্রামে আবি কিছু নাই ফক্ক কিরে ফক্ক দরকার নাই আমি তো সামনে নির্বাচন করবো কিন্তু তখন তোর দরকার নাই তখন তো সন্ডা মন্ডা নিয়ে তো আমি নির্বাচন করবো না তোরা তো সমাজের একটা কি তখন মানে বাইরাম হয় অগরে ঠ্যাঙ্গলি দইরা ইচ্ছা মতো বাইরা খুব তো বড় বড় কথা কইছিল হ্যাঁ তোর বড় বাহিনী আইব মেরিন সেনা নাকি তার কাছে ফের তোমার ওই বড় বাহিনী ওই মেরিন সেনা আমাকে লখের ফাঁদে কেমনে পড়লো এই প্রশ্ন বলতেন স্যার আমার দিলের ভিতরে ঘুরবা ঘুরবা খাইতেছে যে কি এমন ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার লোকগুলি লোক ঘুরে ফেলে আমি কি তোমার প্রশ্ন করণের জায়গা টাকা দিয়ে নিয়ে আসি না সেটা কেন তাহলে আমারই প্রশ্ন আমারই ওটা করতেছে কারে যে প্রশ্ন করা আমার ঠিক আছে কথা না বাড়ায় আমার সামনে থেকে তুমি একটু যাও ঠিক আছে এই পরিস্থিতিতে আমার তো আর ওগুলো যাতে কই নাই আমি তোমার যাতে কইছি তোমার মুখ আমি দেখবার তাই না যাও ভালো কথা বলছো আমার মুখ আপনার দেখতে ইচ্ছা করতেছে না আপনার তো কোনো দোষ নাই তবে একটা ছোট্ট অনুরোধ আমি উত্তেজিত ফ্যান না উত্তেজিত হইলে বলে আপনার প্রেশার বেড়ে যাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন কিছু একটা খেয়ে লো তুমি যাইবা জি অনুমতি দিলে আমি একখান কথা কইতাম এত অনুমতি কি আছে কি কইবা কয়া ফেলাও চেয়ারম্যান সাহেব আগে লোকজন যাইতে কর তারপরে কথাটা কইতাছি যাও মুহের কথা দিয়া আপনি পাবলিক রে কতক্ষণ ধরে রাখবেন
তবে আমার এখন উপায় একটা আছে। যদি আপনি কিছু মনে না করেন এবং তার একটা সঠিক ব্যবস্থা করবেন। এই পরিষ্কার করে কত চৌকিদার আপনার মাইয়া আছে না লতা, লতার লগে লকাইয়ের অনেক দিন ধরে ভাব ভালোবাসা চলতেছে। শুনা তো আর লকাই হাসা কইতে মন্দ না, একটু রাগ বেশি। এই তো লগে আপনাদের তুমি এসব কি কইতেছো চৌকিদার? কি কইতেছি তাইলে? আমনের সামনে আর কোনো বাধা থাকলো না। আরে বুঝেন না কেরে, জামাই কি আর আমনের বিরুদ্ধে নির্বাচন করবো? চেয়ারম্যান সাহ কোথায় একটু ভাইবা দেখেন, বুঝাইতাছি। ঠিক আছে যাও। আপনি বলবেন অসুস্থ হয়ে গেছিলেন আপনি? আমি অসুস্থ আপনি তো চিন্তা করতেছেন, আমি নির্বাচনে খারু আমার যা করা ছিল যারা আমার সাথে শত্রুতা করছে যা করার করে ফেলেছি। আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি বাবা আশা কথা কইতেছো তো আমি এই গ্রামের আগাছা গুলি শেষ করছি। আমি এই গ্রামের আগাছা গুলি যেগুলি মানুষের অনিষ্ট করে ওদের উচিত শিক্ষা দিয়ে সাহায্য করছি। চিন্তা নাই, আপনি সেভাবে থাকবেন, আপনার প্রধান সিবা সবার থাকবো আমি। হাসা কথা, হাসা কথা বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। ভালো করে ধর, সব ধরে নিয়ে ধরে নিয়ে বাবা। আপনি আপনি যা অসুস্থ হয়েছেন আমি শুই না তো, মানে আমি অসুস্থ হয়ে যাওয়ার, আমি আসলে যা করছি আমার সাথে যে অত্যাচারগুলি করছিল উচিত শিক্ষা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.